বিএনপি এবং তার সহযোগীরা আজকে আন্দোলনের সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে। এখন তারা আন্দোলন করবেন, আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার, নিয়মতান্ত্রিক আন্দোলন আমরা বাধা দেব না, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আন্দোলন যদি হয় এই যে গাছ কাটা, আন্দোলন যদি হয় রাস্তা কাটা, আন্দোলন যদি হয় রেল লাইন উপড়ে ফেলা, আন্দোলন যদি হয় পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা, আন্দোলন যদি হয় বাসের প্যাসেঞ্জার ট্রেনের প্যাসেঞ্জারকে বোমা মেরে হত্যা করা, আন্দোলন যদি হয় পেট্রোল বোমা মেরে গাড়ির ঘুমন্ত ড্রাইভারকে পার্কিং অবস্থায় বোমা মেরে হত্যা করা, মানুষ পুড়িয়ে ফেলা, এটা যদি আন্দোলন হয় এটা হলো সহিংস আন্দোলন। সহিংস আন্দোলন হলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য সরকার প্রস্তুত আছে। আন্দোলন সহিংস হয়, আন্দোলনে যদি জনগণকে নিয়ে তারা আন্দোলন করে যদি অহিংস আন্দোলন করে, তাহলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। আমরা কোনো প্রকার হস্তক্ষেপ বা কোনো প্রকার গায়ে পড়ে